প্রিয় শ্রেণীর বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের কর্তার সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্পটি নিয়ে আমরা লাইন ধরে ধরে বিস্তারিত এক আলোচনা পরিবেশন করব। মূল আলোচনায় যাওয়ার আগে আমরা জেনে নেব গল্পটা সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য কর্তার সিং দুগ্গাল পাঞ্জাবি সাহিত্যের একজন স্বনামধন্য লেখক তার পাঞ্জাবি ভাষাতে লেখা এই গল্পটি বাংলাতে অনুবাদ বা তর্জমা করেছেন অনিন্দ সৌরভ এই গল্পে দুটি পার্ট রয়েছে নাম্বার ওয়ান প্রথম পার্ট যেখানে আমরা দেখব লেখক বা গল্পকথক তার মায়ের মুখের থেকে একটি গল্প শুনছেন গল্পের বিষয়বস্তু কেমনভাবে গুরু নানক তার শিষ্য মর্দানাকে তৃষ্ণাত্ম অবস্থায় জলপান করিয়েছিলেন অর্থাৎ নিজের শিষ্যের তৃষ্ণা নিবারণ করেছিলেন এটা আমরা দেখব প্রথম পার্টে দ্বিতীয় পার্টে দেখব অলৌকিকভাবে আর কি যে গুরু নানক তার শিষ্যের তৃষ্ণা নিবারণ করেছিলেন সেই অলৌকিকত্বেরই একটা বাস্তব প্রতিফলন কেমনভাবে আমরা দ্বিতীয় অংশে দেখব পাঞ্জা সাহেবে সাকার একটি চোখে জল আনার মতো হৃদয় বিদারক ঘটনা সাঁকা কী কী বা হলো গল্পের শেষে গল্পের এই দুটো পার্ট অর্থাৎ সম্পূর্ণ গল্পটা আজ তোমাদের সামনে লাইন ধরে ধরে শব্দার্থ সহ আমি বিশ্লেষণ করতে চলেছি তোমরা স্ক্রিনের ওপর বই দেখতে পাবে লাইন ধরে ধরেই গল্পটা আমরা আলোচনা করব গল্পটা একটু বড় তাই ভিডিওটাও কিন্তু খানিকটা বড় হবে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে দেখো ভিডিওর মাঝখানে তোমাদের জন্য রয়েছে কিছু আকর্ষণীয় প্রশ্ন সেই প্রশ্নের উত্তরগুলি তোমরা কিন্তু অতি অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর অতি অবশ্যই অন্যান্য বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করতে একেবারেই ভুলবে না এখনই সাবস্ক্রাইব করো সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটিকে এবং পাশে বেল আইকানে ক্লিক করো আমাদের সমস্ত নোট সাজেশান এবং টিপস সববার আগে পাওয়ার জন্য গল্প অলৌকিক লিখেছেন কর্তার সিং দুগ্গল গল্পের প্রথমাংশে আমরা দেখব গল্প কথক বা লেখকের মা লেখককে একটি গল্প শোনাচ্ছেন তারপর গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছলেন হাসান আব্দালের জঙ্গলে গুরু নানক একটা জঙ্গল যার নাম হাসান আবদালের জঙ্গল সেখানে পৌঁছলেন ভয়ানক গরম পড়েছে গনগনে রোদ চারিদিকে সুনসান মানে নিরিবিলি চুপচাপ কোনো লোকজন নেই পাথরের চাই ধুধু বালি ঝলসে যাওয়া শুকনো গাছপালা কোথাও একটা জনমানুষ নেই দেখো এই যে অংশটুকু পড়লাম সেটা ইনভার্টেড কমা অর্থাৎ উপরে কমা দিয়ে আটকানো তার মানে এটা একজন বলছেন এটা একজনের বর্ণনা এই অংশটা শোনবার পর তারপর কি হলো মা আমি কৌতূহলী হয়ে উঠি অর্থাৎ আমাদের গল্পকথক বা লেখক কৌতূহলী হয়ে উঠলেন বলল ও মা এর পর কী ঘটলো আবার লেখকের মা তাকে পরবর্তী অংশ গল্পের বলছেন গুরু নানক আত্মমগ্ন হয়ে হেঁটে যাচ্ছেন আত্মমগ্ন মানে কি নিজের চিন্তায় নিজে মগ্ন হয়ে একাগ্র চিত্তে হেঁটে যাচ্ছেন হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেল এবার গুরু নানকের সঙ্গে ছিলেন তার শিষ্য যার নাম মর্দানা সেই মর্দানার হঠাৎ খুব জল তৃষ্ণা পেল কিন্তু কোথায় জল গুরু নানক বললেন ভাই মর্দানা সবুর করো সবুর করো মানে আর একটু অপেক্ষা করো পরের গায়ে গেলেই জল পাবে কিন্তু তার কাকুতি মিনতি শুনে গুরু নানক দুশ্চিন্তায় পড়লেন অনেক এবার কিন্তু যতই গুরু নানক বোঝাক না কেন যে দেখো তুমি একটু ওয়েট করো পরে জল পাবে কিন্তু সমানে মর্দানা কাকুতি মিনতি করছে যে আমার জল চাই আমি না হলে যেতে পারবো না ইত্যাদি তো এটা শুনে গুরু নানক দুশ্চিন্তায় পড়লেন গুরুনানক ভাবছেন এই রে এখন কী করি তারপর কী ঘটল গুরু বোঝানোর চেষ্টা করলেন দেখো মর্দানা কোথাও জল নেই খানিক্ষণ অপেক্ষা করো এটাকে ভগবানের অভিপ্রায় বলেই মেনে নাও অভিপ্রায় মানে ভগবানের ইচ্ছে বলছে দেখো মর্দানা এখন কোথাও তুমি জল পাবে না মনে করো এমনটাই হয়তো ভগবানের ইচ্ছে তোমাকে উনি একটু তৃষ্ণার্ত রেখে তোমার ভক্তির পরীক্ষা নিতে চাইছেন মর্দানা তবু নড়তে রাজি নয় সেখানেই বসে পড়ে এগুবার উপায় নেই অর্থাৎ এগিয়ে যাওয়ার উপায় নেই সেই জঙ্গলের মধ্যে মর্দানা বসে পড়ল গুরু গভীর সমস্যায় পড়লেন অর্থাৎ গুরু নানক ভীষণ সমস্যায় পড়লেন মর্দানার একগুয়েমি দেখে হাসিও পেলে পেল পেলেও সেই সঙ্গে বিরক্ত হলেন একগুয়েমি মানে একরোখা ভাব আমরা যেমন বলি না আমার এটা চাই তো চাই এই যে আমাদের মনোভাব একে বলে একগুয়েমি মনোভাব তো ও যেরম বলছে আমার জল চাই তো চাই এটা দেখে ওনার যেমন হাসি পেলো যে বাচ্চাদের মতো কেমন বান্দার মতন অনুরোধ করছে আবার অন্যদিকে বিরক্তও হলেন পরিস্থিতি দেখে তারপর কি করলেন পরিস্থিতি দেখে ধ্যানে বসলেন তিনি এবার গুরু নানক ভাবছেন পরিস্থিতি খারাপ আমরা যেতে পাচ্ছি না আমি একটু ধ্যান করি দেখি এই সমস্যার কি সমাধান করা যায় চোখ খুলে দেখেন মর্দানা তেষ্টার চোটে জল ছাড়া মাছের মতো ছটফট করছে এবার ধ্যান থেকে আর কি যখন গুরু নানকের ধ্যান সম্পূর্ণ হলো তিনি চোখ খুলে দেখছেন তার সামনে তার শিষ্য মর্দানা তেষ্টায় অর্থাৎ জল না পেয়ে মাছ যেমন ডাঙায় উঠা উঠালে আর কি মাছ যেমন ছটফট করে তেমন ছটফট করছে সদগুরু সদ্গুরু বলতে গুরু নানককে বোঝানো হয়েছে তখন ঠোঁটে হাসি ফুটিয়ে বলেন ভাই মর্দানা এখানে পাহাড়ের চূড়োয় বলি কান্দারি একজনের নাম বলি কান্দারি নামে এক দরবেশ কুটির বেদে থাকেন দরবেশ কথার অর্থ হলো ফকির বা মুসলিম ধর্মপ্রাণ ফকিরদের বলা হয় দরবেশ এটা একটা ফরাসি শব্দ ওর কাছে জল পেতে পারো এ তল্লাটে ওর কুয়ো ছাড়া আর কোথাও জল নেই গুরুনানক ধ্যান থেকে উঠে বললেন দেখো তুমি জল পাবে পাহাড়ের চূড়ায় একজন দরবেশ থাকেন এক ফকির থাকেন মুসলিম ধর্মপ্রাণ মানুষ থাকেন যার নাম বলিকান্দারি তার বাড়িতে কুয়ো আছে তুমি সেখানেই জল পাবে আমরা পরবর্তী পৃষ্ঠায় যাব কিন্তু এই পৃষ্ঠার একটি প্রশ্ন যার উত্তর তোমাদের আমাকে কমেন্ট করে লিখতে হবে এটা এক দাগের প্রশ্ন যেখানে আমার প্রশ্ন ধ্যান থেকে চোখ খুলে গুরু নানক মর্দানাকে কেমন অবস্থায় দেখেছিলেন ধ্যান থেকে চোখ খুলে গুরু নানক মর্দানাকে কেমন অবস্থায় দেখেছিলেন এক দাগ দিয়ে তুমি অতি অবশ্যই তোমার কমেন্টটা নিচে লিখে জানিও তারপর কী হলো মা মর্দানা জল পেলো কি না জানবার আর তর্সই ছিল না অর্থাৎ লেখককে লেখকের মা যে গল্পটা শোনাচ্ছেন কথক বা লেখক সেই গল্প শুনে এতটা উৎসাহিত হয়ে উঠছেন যে তার গল্পের ক্লাইম্যাক্স বা শেষে কী হলো জানার জন্য সে একেবারে উদ্গ্রীব হয়ে উঠলো বলছো মা বলো বলো এরপর কী হলো আবার কথকের মা তাকে বলা শুরু করলেন মর্দানা শুনেই ছুটে গেল একে তো তেষ্টায় কাত তার উপর মাথায় গনগনে রোদ ঘেমে নিয়ে পাহাড়ে উঠেছে হাঁপাতে হাঁপাতে সে অবধি অনেক কষ্টে উঠতে পারল বলি কান্দারিকে স্যালাম জানিয়ে জল চাইলে তিনি কু কুয়োর দিকে ইঙ্গিত করলেন মানে বলিকান্দারির কাছে অনেক কষ্ট করে মর্দানা উপরে উঠল বলিকান্দারিকে বলল আচ্ছা আমি কি জল পান করতে পারি বা আপনার কুয়োটা কোথায় আমি খুব তৃষ্ণাত্ম আপনি জল দিন বলিকান্দারি ইঙ্গিত করলো হাত দিয়ে দেখিয়ে দিল যে এই হলো আমার কুয়ো কিন্তু দেখো এবার একটা মজার ঘটনা বা একটা অত্যন্ত চমকপ্রদ ঘটনা ঘটবে সে কুয়োর দিকে এগুলে হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে ওর মনে বলতে কার মনে বলি কান্দারির মনে জিজ্ঞেস করলেন কোথেকে আসছ মর্দানা জানায় আমি পীর নানকের সঙ্গী তো নর্দানা মর্দানা বলছে আমি পীর পীর মানে মূলত এটা আর কি সুফি ধর্মমতে পীর কথার অর্থ মহাপুরুষ বা ধর্মগুরুদের বলা হয় পীর তো বলছে আমি ধর্মগুরু যে নানক আছেন আমি তার সঙ্গী ঘুরতে ঘুরতে এদিকে এসে পড়েছি বড্ড তেষ্টা পেয়েছে কিন্তু নিচে কোথাও জল নেই নানকের নাম কানে যেতেই বলি রেগে তাকে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দিলেন নেমে সে নালিশ জানায় এবার কি হলো বলিকান্দারি যেই শুনলো নানককে পীর বলছেন নারক নানককে মহাপুরুষ বা ধর্মপ্রাণ বলছে এই মর্দানা সেটা শুনে বলি কান্দারি খুব রেগে গেল সে বলল আমি তোমায় জল দেব না তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও এরম ব্যবহার করবার পর মর্দানা কষ্ট পেল সে এসে গুরু নানকের কাছে গোটা বিষয়টা নালিশ করল সমস্ত বৃত্তান্ত শুনে গুরু হাসেন সব ঘটনাটা শুনে গুরু নানক হাসেন বলেন মর্দানা তুমি আর একবার যাও বলছেন মর্দানা তুমি আর একবার যাও এবার নম্রভাবে বলবে আমি নানক দরবেশের অনুচর দরবেশ মানে আমি একটু আগেই বলেছি মুসলিম ফকিরদের বলা হয় দরবেশ তো এবার শিখিয়ে দিল যে তুমি গিয়ে বলবে আমি দরবেশ নানকের অনুচর তারপর কি হলো তার ভয়ঙ্কর তেষ্টা পেয়েছে অন্য কোথাও জল নেই ক্ষোভে দুঃখে বিড়বিড় করতে করতে সে আবার গেল মনে মনে রাগ হচ্ছে তাই একা একা বিড়বিড় করতে করতে মর্দানা আবার পাহাড়ে উঠল। কিন্তু বলিকান্দারি আমি কাফের শিষ্যকে এক গন্ডুস জল দেব না বলে এবারও তাকে তাড়িয়ে দিলেন কাফের শব্দটি আরবি শব্দ এই শব্দের আর কি অর্থ যিনি ধর্ম মানেন না যিনি ঈশ্বর মানেন না তাকে কাফের বলা হয় বলি কান্দারি বলল আমি কাফের শিষ্যকে এক গণ্ডুসও জল দেব না আমি কাফের শিষ্যকে একটুও জল দেব না এক গণ্ডুস মানে এক মুখ বা এক অঞ্জলি তুমি দুই হাত জোড় মানে এক জায়গায় জোড়া করে যখন কল থেকে জল খাও মুখ দিয়ে হাতে ওই যে যেটুকু জল খাও ওকে বলে এক গন্ডুস জল বলছে আমি কাফের শিষ্যকে এক গন্ডুসও জল দেব না বলে এবারও তাড়িয়ে দিলেন মারদা মর্দানা যখন ফিরল তখন রীতিমতো করুণ অবস্থা গলা শুকিয়ে ফেটে যাচ্ছে দরদর করে ঘামছে বেশিক্ষণ বাঁচবে কিনা সন্দেহ গুরু নানক সব শুনে মর্দানাকে জয় নিরঙ্কর বলে ওর কাছে আবারও একবার যেতে বললেন গুরু নানক কি বললেন ঠিক আছে তুমি একবার উচ্চারণ করো জয় নিরঙ্কর নিরঙ্কর কথার অর্থ নিরাকার ঈশ্বর তোমরা জানো গুরু নানক ছিলেন সমস্ত ধর্মের আর কি একটা মিলন ঘটিয়েছিলেন উনি উনি একটা সম্প্রীতির বার্তা মানুষের মধ্যে ফুটিয়ে তুলেছিলেন এবং উনি নিরাকার ঈশ্বরের উপাসক ছিলেন আদেশ অমান্য করতে না পেরে সে ফের রওনা দিল যা অবস্থা হয়তো পথেই প্রাণটা বেরিয়ে যায় তিনবার চূড়ায় পৌঁছে মর্দানা ওর পায়ে লুটিয়ে পড়ে ওর পায়ে মানে বলিকান্দারির পায়ে লুটিয়ে পড়ে বলে দেখুন আমায় জল দিন কিন্তু ক্রুদ্ধ ফকির এবারও কাকুতি মিনুতি অগ্রাহ্য করল ওই নানক নিজেকে পীর বলে জাহির করে অথচ চেলার জন্য সামান্য জল জোগাড় করতে পারবে না বলি কান্দারি যথেচ্ছ গালাগার করলেন মর্দানা নেমে এসে গুরু নানকের পায়ের কাছে প্রায় মূর্ছিত হয়ে পড়ল প্রায় অজ্ঞান হয়ে পড়ল অর্থাৎ কী বলে অপমান করলো ওকে কে বলিকান্দারি বললো তুমি বলছো নানক পীর নানক দরবেশ সে যদি সত্যি পীর দরবেশ হয় নিজের শিষ্যর জন্য নিজের চেলার জন্য একটু জল জোগাড় করে দিতে পারছে না কেমন সে পীর কেমন সে ধর্মপ্রাণ তুমি বেরিয়ে যাও এবার তিন তিনবার তৃষ্ণাত্ম মর্দানা পাহাড়ের উপরে ওঠা নিচে নামা এই সব ধকল সহ্য করতে না পেরে পাহাড়ের নিচে নেমেই প্রায় গুরু নানকের পায়ের কাছে অজ্ঞান হয়ে পড়ল মানে গোটা ঘটনাটা অত্যন্ত সঙ্গীন হয়ে পড়ল পিঠে হা পিঠে হাট হাত বুলিয়ে সাহস জুগিয়ে উনি তাকে সামনের পাথরটা তুলতে বললেন গুরু নানক মর্দানার পিঠে হাত বোলালো বললো মর্দানা তুমি সামনের পাথরটা তোলো তো পাথরটা তোলায় তলা থেকে জলের ঝর্ণা বেরিয়ে এলো নিমেষেই চারিদিকে থই থই। ঠিক সেই সময় বলি কান্দারির জলের দরকার হয়েছে দেখলেন কুয়োয় একটুকুও জল নেই উনি রীতিমতো হতবম্ব ওদিকে নিচে জলের স্রোত দেখা দিয়েছে বলিকান্দারি দেখলেন গুরু নানক দূরে বাবলা তলে অনুচরসহ বসে রয়েছেন ক্ষিপ্ত হয়ে বলি পাথরের একখানা চাঙড় নিচে গড়িয়ে দিলেন দৃশ্যটা দেখে মর্দানা চেঁচিয়ে উঠতেই গুরু নানক শান্তস্বরে জয় নিরঙ্কর ধ্বনি দিতে বললেন গোটা ঘটনাটা কি হলো মর্দানা প্রায় অজ্ঞান হওয়ার যোগান গুরু নানক বললো মর্দানা তুমি তোমার সামনের পাথরটা তোলো তো মর্দানা পাথরটা তুললেই নিচ থেকে জলের ফোয়ারা বেরিয়ে আসলো চারিদিক জলে থই থই সুন্দর মানে পানীয় জল চারিদিকে ভরে গেল এবার মর্দানা তার তৃষ্ণা নিবারণ করলো জল খেলো আর অন্যদিকে বলিকান্দারি যার বাড়ির কুয়োতে জলে পরিপূর্ণ ছিল সেই বলিকান্দারি গেছে তার কুয়োতে ব্যক্তিগত প্রয়োজনে জল আনতে গিয়ে দেখছে তার কুয়োটা পুরো ফাঁকা এটা দেখে উনি তো রীতিমতো হতবম্ব উনি নিচের দিকে তাকিয়ে দেখছেন পাহাড়ের নিচে গুরু নানক আর তার শিষ্য রকম পা একটা পাথর উঠিয়ে সেখানে জলের ফোয়ারা দেখা দিয়েছে আর তারা জল পান করছে এটা দেখে বলিকান্দারি ক্ষেপে গেলেন তো গল্পের নামকরণ কেন অলৌকিক তোমরা বুঝতে পারছ অলৌকিক কথার অর্থ কি যা লৌকিক নয় যা সাধারণত হয় না পাথর তুললে কখনো জলের ফোয়ারা বেরোয় না আবার এক জায়গায় জল জলের ফোয়ারা বেরোলে অন্যের কুয়োও শুকিয়ে যেতে পারে না মুহূর্তের মধ্যে এই গোটা ঘটনাটার নাম অলৌকিক হলেও এই ঘটনাটা মানে ঘটনা দুটো তোমার কাছে অলৌকিক বলে মনে হলেও শেষ পর্যন্ত গল্পে কিন্তু তোমাদের জন্য একটা বিরাট চমক রয়েছে কাজেই আমরা গল্পটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব কি হচ্ছে তারপর আর কি দেখেন গুরু নানক দূরে বাবলা তলে অনুচরসহ বসে রয়েছেন ক্ষিপ্ত হয়ে বলি এক একটা পাথরের চাঙর নিচে গড়িয়ে দেন চাঙর মানে একটা বড় আর কি পাথরের খণ্ড আর কি নিচের দিকে গড়িয়ে দেন যাতে আর কি এতে গুরু নানক আর মর্দানা চাপা পড়ে তাতে কি হয় দৃশ্যটা দেখে মর্দানা চেঁচিয়ে উঠতেই গুরু নানক শান্তস্বরে জয় নয় নিরঙ্কর ধ্বনি দিতে বলেন কাছে আসতেই উনি হাত দিয়ে পাথরটা থামিয়ে দিলেন হাসান আবদাল এখন যার নাম পাঞ্জা সাহেব গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে আছে আরও একটা অলৌকিক ঘটনা বড় একটা পাথরের খণ্ড পাহাড় থেকে ছুঁড়ে মারল গড়িয়ে দিল নিচের দিকে আর গুরু নানক শুধুমাত্র হাত উঁচু করে জয় নিরঙ্কর ধ্বনি দিয়ে পাথরটা থামিয়ে দিল আর সেই পাথরের গায় নাকি এখনও গুরু নানকের হাতের ছাপ লেগে আছে আর ওই যে জায়গাটা যে জায়গাটার নাম আগে ছিল হাসান আবদালের জঙ্গল সেই হাসান আবদালের জঙ্গলে যেহেতু হাতের পাঞ্জা অর্থাৎ নিচের হাত দিয়ে গুরু নানক আর কি ওই পাথরটা থামিয়েছিল তাই জায়গাটার বর্তমান নাম হয়েছে পাঞ্জা সাহেব আর কি লেখকের মা বা কথকের মা কথককে এই গল্পটা শোনালেন এবার দেখো গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল কিন্তু হাত দিয়ে পাথরের চাঙর থামিয়ে দেওয়ার ব্যাপারটা মেজাজ বিগড়ে দিল এ কি আদৌ সম্ভব একটা মানুষ কিভাবে পাথরের চাঙর থামিয়ে দেবে ওতে কি না আজও হাতের ছাপ লেগে আছে বিশ্বাস হলো না মনে হয় পরে কেউ খোদাই করেছে মার সঙ্গে তর্ক শুরু করি পাথরের তলা থেকে জল বেরিয়ে আসার ব্যাপারটা মেনে নেওয়া যেতে পারে বৈজ্ঞানিক পদ্ধতিতে জলের উৎস আবিষ্কার করা যেতে পারে কিন্তু পাহাড় থেকে গড়িয়ে পড়া চাঙর হাত দিয়ে থামিয়ে দেওয়া কিছুতেই বিশ্বাস হলো না মুখের ভঙ্গিতে মনের ভাবটা ফুটে ওঠায় মা চুপ করে গেলেন এবার আর কি কতকের বেশ ভাল লাগছে গল্পটা শুনতে কিন্তু যেই বলল পাথর উঁচু করলে জল বেরোয় আর পাথর হাত দিয়ে থামানো এই দুটো ঘটনা ওনার মেজাজ বিগড়ে দিল কিন্তু লেখকের মনে হলো না পাথর চুকলে জল বের করা যেতে পারে এটা বৈজ্ঞানিকভাবে হতে পারে কিন্তু একটা বড় পাথরের চাঙড়কে হাত দিয়ে থামিয়ে দেওয়া আর সেই চাঙড়ের ওপর হাতের ছাপ লেগে থাকা এটা হতেই পারে না লেখকের মুখে অবিশ্বাসের ছাপটা ফুটে ওঠায় লেখকের মা বা কথকের মা তার সঙ্গে আর বাদানুবাদে গেল না তিনি চুপ করে গেলেন গল্পটা বার কয়েক গুরুদ্বারাতে শুনেছি গুরুদ্বারা হলো ধর্মস্থান বা মন্দির জাতীয় আর কি শিখ ধর্মালম্বীরা যে উপাসনালয়ে যায় তাকে বলা হয় আর কি গুরুদ্বারা যেমন ধরো হিন্দুরা মন্দিরে যায় খ্রিস্টানরা চার্চে মুসলিমরা মসজিদে ঠিক এই রকম গুরুদ্বারা হচ্ছে শিখদের কিন্তু এই ব্যাপারটা সবসময় মাথা বাকিয়েছি এটা অসম্ভব গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো পাথরের ব্যাপারটা নিয়ে মাস্টারের সঙ্গে তর্ক করলাম যারা পারে তাদের পক্ষে মোটেই অসম্ভব নয় বলে উনি আমায় চুপ করিয়ে দিলেন তবু বিশ্বাস হলো না পাথরের চাঙর কেউ থামাতে পারে আমার চেঁচিয়ে উঠতে ইচ্ছে করত। এই যে আমরা অংশটা পড়লাম আমরা গল্পের প্রথম অংশটা পড়ে ফেললাম এবার আমরা যাব দ্বিতীয় অংশে অলৌকিক ঘটনা কীভাবে লৌকিক হয়ে ওঠে মানুষের ইচ্ছা শক্তির কাছে অলৌকিকত্বের কেমনভাবে পরাজয় ঘটে সেটা আমরা পড়ব আমাদের দ্বিতীয় পৃষ্ঠার প্রশ্ন অর্থাৎ দু নম্বর প্রশ্ন অনুচর সহ সহ গুরু নানক কোন গাছতলায় বসেছিলেন বা এটা একটু ঘুরিয়ে আসতে পারে দু নম্বরের প্রশ্নটা আবারও বলছি বলিকান্দারি অনুচর সহ নানককে কোন গাছতলায় বসে থাকতে দেখেছিলেন এটা দু দাগের প্রশ্ন দুই নাম্বার দাগ দিয়ে তোমরা অতি অবশ্যই সঠিক উত্তরটা আমায় কিন্তু কমেন্ট করে জানাও আমিও দেখি কয়জন পুরো গল্পটা মন দিয়ে দেখলে আর কয়জন অল্প অল্প দেখেই চলে গেলে তোমরা যদি সবাই বা অনেক স্টুডেন্ট আজকের এই ভিডিওতে জিজ্ঞেস করা তিনটে প্রশ্নেরই সঠিক উত্তর দাও তাহলে আগামীতে তোমাদের জন্য আরও দ্রুত এই রকম আকর্ষণীয় অনেক ভিডিও আমরা পোস্ট করব। কিছুদিন পর শুনলাম সাহেবের সাঁকা হয়েছে শাকা একটা পাঞ্জাবি শব্দ যার বাংলা অর্থ মহৎ উদ্দেশ্যে আত্মবলিদান যদি কখনো কোনো মানুষ মহৎ উদ্দেশ্যে কোনো বড় কারণের জন্য নিজের প্রাণ বিসর্জন দেয় শহীদ হয় আত্মবলিদান দেয় এই ঘটনাটাকে পাঞ্জাবি ভাষাতে বলা হয় শাকা। সেকালে ঘন ঘন শাকা হতো কোথাও শাকা হলেই বুঝতে পারতাম বাড়িতে অরন্ধন রাতে মেঝেতে শুতে হবে তবে শাকা আসলে কি তখন জানতাম না এই রকম কোনো ঘটনা ঘটলে বাড়িতে রান্না বান্না হতো না সবার মন মেজাজ খারাপ থাকতো মেঝেতে শুতো কিন্তু লেখক জানতেন না বা কথক জানতেন না শাঁকাটা আসলে কি। আমাদের গাঁ থেকে পাঞ্জা সাহেব তেমন দূরে নয় শাঁকার খবর পাওয়া মা পাওয়া মাত্র মা পাঞ্জা সাহেবের দিকে রওনা দিল সঙ্গে আমি আর ছোটো বোন সারা পথ মা কেঁদেছিল শাঁকার ব্যাপারটা কী সারাক্ষণ ধরে ভাবছি পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি এই যে কথকের মা কেন কাঁদতে কাঁদতে পাঞ্জা সাহেবে গেছিল এইটা না আমরা একটু পরে গল্পের শেষ দিকে তোমাদের আর কি তোমরা জানতে পারবে তোমরা বুঝতে পারবে এবার আশ্চর্য ঘটনা পাঞ্জা সাহেবে পৌঁছে কি জানলেন সেটা একটু দেখি দূরের শহরের ফিরিঙ্গিরা ফিরিঙ্গি মানে ইংরেজরা তখন ভারত পরাধীন নিরস্ত ভারতীয়দের ওপর গুলি করেছে আবাল বৃদ্ধ বনিতা আবাল বৃদ্ধ বনিতা কথাটার অর্থ আ বাল বৃদ্ধ বনিতা বাল কথার অর্থ বালক বৃদ্ধ কথার অর্থ যারা বয়স্ক বনিতা কথার অর্থ হচ্ছে মেয়ে সেখানে মানে ছেলে বুড়ো মেয়ে সবাই রয়েছে সবাই আছে মৃতদের মধ্যে আর যারা মরেনি বাকিদের অন্য শহরে জেলে পাঠানো হচ্ছে কয়েদিদের যদিও খিদে তেষ্টায় সবার মরার মতো অবস্থা তবুও হুকুম হয়েছে তাদের ট্রেন যেন কোথাও না থামে পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত অর্থাৎ ইংরেজরা দেশপ্রেমিকদের ওপর বিপ্লবীদের ওপর গুলি চালিয়েছে আর যারা গুলির আঘাতে মারা যায়নি কোনো ক্রমে বেঁচে গেছে তাদের ট্রেনে করে দূর শহরে পাচার করে দেবে সেখানে তাদের মানে তাদের কিছু খেতে দেওয়া হচ্ছে না ট্রেনের মধ্যে তাদের আটকে রাখা হয়েছে খিদে তেষ্টায় তারা এমনি সেই সব বিপ্লবীদের মরার মতন অবস্থা এই সংবাদ শুনে পাঞ্জা সাহেবের লোকজন অত্যন্ত উত্তেজিত পাঞ্জা এই গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন সেই শহর দিয়ে খিদে তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেন যাবে এ হতে পারে না ঠিক হলো ট্রেনটা থামানো হবে সবাই বলল আমাদের ধর্মগুরু শিখদের আদর্শ আমাদের পরম পরমেশ্বর নানক নিজের শিষ্য শিষ্যকে জল খাওয়ানোর জন্য তার তৃষ্ণা নিবারণের জন্য এই পাঞ্জা সাহেবের বুকে একদিন নিজের অলৌকিকত্ব দেখিয়েছিল আর আজ আমরা চোখের সামনে মানুষগুলোকে খিদে তেষ্টায় কাতর হয়ে দে মানে দেখতে পারবো না যেতে দিতে পারবো না ঠিক হলো ট্রেনটা থামানো হবে স্টেশনের মাস্টারের কাছে আবেদন জানানো হলো টেলিফোন টেলিগ্রাম হলো তবু ফিরিঙ্গি অর্থাৎ ইংরেজদের আর বিদেশিদের হুকুম কিছুতেই ট্রেনটাকে থামানো যাবে না এদিকে ট্রেনের মধ্যে স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমিকরা খিদে তেষ্টায় জল মানে কাতর জলরুটির ব্যবস্থা নেই জলরুটির ব্যবস্থা নেই সেখানে ট্রেন থামানোর কোনো ব্যবস্থা হয়নি তবু লোকজন ট্রেন থামাতে বদ্ধপরিকর মানে একদম চ্যালেঞ্জ নিয়েছে আমরা ট্রেন থামাবই শহরবাসীরা তাই স্টেশনে রুটি পায়েস লুচি ডাই করে রেখেছে কি কি রেখেছে লুচি পায়েস রুটি ডাই মানে একদম ঢিবি করে রেখেছে এনে সবাই বাড়ির থেকে রান্না করে স্টেশনে এনে খাবার রেখেছে ট্রেন থামানোর কোনো আর কি অফিসিয়াল আপডেট পায়নি কোনো খবর নেই তবু এরা চেষ্টা করছে যেন তেন প্রকারে ট্রেনটা থামাবে কিন্তু ট্রেনটা ঝড়ের বেগে স্টেশন পেরিয়ে যাবে কি করা যায় মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন এই যে যে ঘটনাটা শুনছে পাঞ্জা সাহেবে সাঁকার ঘটনাটা এটা লেখকদের জানাচ্ছিল লেখকের মায়ের বান্ধবী কি বলছে লেখকের মায়ের বান্ধবী রেললাইনে আমার ছেলেপুলের বাবা ও তারপর ওর সঙ্গীরা শুয়ে পড়ল ওদের পেছনে এক একজন করে আমরা বউ বাচ্চারা অর্থাৎ লেখকের মায়ের বান্ধবী বলছেন আমার স্বামী আমার স্বামীর বন্ধুরা পুরুষ মানুষেরা প্রথমে রেল লাইনের উপর শুলো আর শেষের দিকে আমরা বাড়ির বউরা আর বাচ্চারা তীক্ষ্ণ হুইসেল দিতে দিতে ট্রেন এলো গতি অনেক আগেই কমিয়েছে কিন্তু থামলো অনেক দূরে এসে দেখি ওর বুকের উপর দিয়ে চাকা তারপর ওর সঙ্গীদের বুকের উপর দিয়ে আমি চোখ বুঝলাম চোখ খুলে দেখি ট্রেনটা একেবারে আমার মাথার কাছে এসে থেমেছে পাশে শুয়ে থাকা সকলের বুক থেকে জয় নিরঙ্কর বের বেরোচ্ছে ট্রেনটা পিছুতে লাগলো লাশগুলো কেটে দুমড়ে গেল স্বচক্ষে দেখেছি খালপাড়ের সেতুতির দিকে রক্তের স্রোত কতটা মর্মস্পর্শী কথা কি বলছো লেখকের মায়ের বান্ধবী যে আমার স্বামীকে কেটে দিল ট্রেন সেই স্বামীর বন্ধুদের কাঁটল তারা ট্রেনের নিচে পিষে গেল একদম আমার মাথার কাছে এসে ট্রেনটা থামল আবার ট্রেনটা পিছোতে লাগলো লাশগুলো দুমড়ে গেল যেমন আঁখের রস নিংড়ানোর মেশিনে আগ আগ ঢুকালে সেগুলো যেমন ছিবড়ে হয়ে যায় মানুষও ঠিক সেই রকম হয়ে গেল আর সবাই বুক থেকে বলছে জয় নিরঙ্কর ধ্বনি মানে যারা বেঁচে ছিল আর কি হলো লেখকের বান্ধবী মায়ের বান্ধবী বলছে স্বোক্ষে দেখেছি নিজের চোখে দেখেছি খাল পাড়ের সেতুর দিকে খালের পাশে যে সেতু আছে সেই দিকে রক্তের একটা স্রোত মানে এত মানুষ কেটে গেছে তাদের রক্তের একটা স্রোত যেন খাল পাড়ের সেতুর দিকে চলে গেছে অবাক বিহব্বল হয়ে বসে আছি মুখে কথা নেই সারাদিন এক ফোঁটা জল মুখে দিতে পারিনি মানে লেখক এই ঘটনাটা শুনে বিহব্বল হয়ে বসে আছে সারাদিন এক ফোঁটা জল মুখে দিতে পারেনি উনি থ উনি হতভম্ব হতভম্ব লেখক লেখকের মা তোমাদের একটু আগে বলেছিলাম লেখকের মা কেন কাঁদছেন কারণ লেখকের মা খবর পেয়েছেন সাঁকায় তার বান্ধবীর স্বামী মারা গেছে অর্থাৎ তার বান্ধবীর স্বামী মারা গেছে এই সংবাদে লেখকের মা খুব কষ্ট পেয়েছিলেন নিজের প্রিয় বান্ধবীর জীবনে এরম একটা ঘটনা ঘটেছে এই কারণে তিনি কাঁদতে কাঁদতে তক্ষণি আর কি ছুটে গেছিলেন অবাক বিহব্ব বল মানে অভিভূত অভিভূত হয়ে বসে আছে সারা দিন লেখক এক ফোঁটা জল মুখে দিতে পারেনি সন্ধ্যায় ফেরার পথে মা ছোট বোনকে পাঞ্জা সাহেবের গল্প বলছিলেন পাঞ্জা সাহেবের গল্প কি আর কি যখন শাখা থেকে লেখকের মা বাড়ি ফিরে আসছে লেখকের বোনকে সেই গল্পটা লেখককে যেটা ছোটোবেলায় শুনিয়েছিল যেটা আমি তোমাদের আজ গল্পের প্রথমেই রয়েছে আর কি বললাম যে কী কেমনভাবে জল খাওয়ালো কি গুরু নানক মর্দানার সঙ্গে কিভাবে এ রাস্তায় এসেছিল টেস্টা পেলে গুরু নানক কোন পরিস্থিতিতে তাকে বলিকান্দারির কাছে পাঠিয়েছিলেন বলিকান্দারি কিভাবে তিন তিনবার মর্দানাকে ফিরিয়ে দিয়েছিলেন গুরু নানক কখন তাকে পাথর তুলতে বলেন কিভাবে মাটি ফুরে ঝর্ণা বেরিয়ে আসে তাতে বলিকান্দারি ক্ষিপ্ত হয়ে পাথরের চাঙড় গড়িয়ে দেন মর্দানা ঘাবড়ে গেলেও গুরু নানক জয় নিরঙ্কর বলে হাত দিয়ে সেটা থামিয়ে দেন শুনতে শুনতে ছোটো বোন মাকে বাধা দিয়ে বলল কিন্তু একটা মানুষ কীভাবে পাথরের মতো পাথরের এত বড় একটা চাঙর থামাবে লেখক ঠিক আগে যেটা বলতো ওর বোনট সেম বললো যে আচ্ছা এই আবার কেমন গল্প একটা মানুষ কি কখনো বড়ো পাথরের দলা হাত দিয়ে থামাতে পারে আমি বলে অমনি আমি বলে উঠি যে কথাটা এতদিন লেখক বলতো লেখক নিজে বিশ্বাস করতো না লেখক বলতে এটা অলৌকিক আজকে লেখক বলছে ঝড়ের বেগে ছুটে আসার ট্রেন থামানো গেল পাথরের চাই থামানো যাবে না অর্থাৎ মানুষ ইচ্ছা শক্তির দ্বারা অলৌকিককেও লৌকিক করে নিতে পারে যে ঘটনাটা অলৌকিক বলে মনে হয়েছিল ফিরিঙ্গিদের ট্রেন থামানো যাবে না সেটাকে যখন থামানো গেল তাহলে পাথরের আর কি। আমার চোখে জল লেখক বা কথক হঠাৎ কেঁদে ফেললেন কোনো কিছুর পরোয়া না করে তুচ্ছ করে ট্রেন থামিয়ে যারা খিদে তেষ্টায় কাতর দেশবাসীকে রুটি জল পৌঁছে দিয়েছিল চোখের জলটা তাদের জন্য অর্থাৎ কথক বলছেন যারা নিজের জীবন বিপন্ন করে দেশপ্রেমিকদের মুখে রুটি জল তুলে দিয়েছিল যারা নিজের জীবনটা দেশপ্রেমিকদের মুখে অন্ন জল তুলে দিতে গিয়ে উৎসর্গ করেছিল তাদের জন্য তিনি নিজের চোখের জলটা নিজের অশ্রুবিন্দুকে উৎসর্গ করলেন দেখো পাশে লেখা আছে ভাষান্তর অনিন্দ সৌ অনিন্দ সৌরভ অর্থাৎ এই গল্পটাকে পাঞ্জাবি থেকে বাংলায় অনুবাদ করেছেন অনিন্দ সৌরভ আমাদের তৃতীয় পৃষ্ঠার প্রশ্ন স্বচক্ষে দেখেছি বক্তা কি দেখেছেন আবার বলছি তিন দাগের প্রশ্ন স্বচক্ষে দেখেছি বক্তা কি দেখেছেন আমাকে উত্তর লিখে জানিও আজকের আলোচনাটা পুরো শুনে থাকলে আমার ভিডিও তৈরি সার্থক কেমন লাগলো আজকের আলোচনা অতি অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো থ্যাংক ইউ